তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি পদযাত্রা শুরু হয়েছে রাজ্য জুড়ে। মূলত সরকারের 10 বছরের উন্নয়ন কর্মযজ্ঞের খতিয়ান তুলে ধরে সাধারণ মানুষের দরবারে হাজির হচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। রবিবার নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের আসাননগর ও কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শশীগোপাল সরকার, সম্পাদক পলাশ দাস, নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক মজুমদার, যুব নেতৃত্ব কুণাল চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্ট্রিং নিউজ।